বিরিয়ানি বনাবর কারণে মই দুটা বিলাহী কুটি লৈছো, দুটা পিঁয়াজ কুটি লৈছো, আপোনালোকে দেখিছে এয়া মই চারিটা কণী লৈছো আৰু দুটা আলুগুটি সিজাই লৈছো, এয়া মই আদা নহৰু পেস্ট বনাই লৈছো, আপোনালোকে দেখিছে মই হালধি নিমখ রেড চিলি সকলো বিরিয়ানি মশলা লৈ লৈছো বিরিয়ানি বনাবর কারণে, আপোনালোকে দেখিছে মই দই লৈছো। এতিয়া বলক মই বনাবলৈ আৰম্ভ কৰোঁ। প্রথমতে মই স্টোভৰ ওপৰত কেৰাহীখন পাতি লৈছো, এয়া মই মিঠাতেল দিছো, দিয়াৰ পাছত তেলখিনি অলপ সময় গৰম হ'বলৈ দিব। গৰম হোৱাৰ পাছত মই ইয়াত পিঁয়াজখিনি প্ৰথমতে ভাজি ল'ম। আপোনালোকে দেখিছে মই পিঁয়াজখিনি দি দিছোঁ, মই দেখুৱাৰ ধৰণে আপোনালোকে পিঁয়াজখিনি ভাজি ল'ব। মই যিখিনি পিঁয়াজ কাটি লৈছিলোঁ গোটেইখিনি পিঁয়াজ দি দিছোঁ। আপোনালোকে পিঁয়াজখিনি প্ৰথমতে ভাল ধৰণে ভাজি ল'ব লাগিব বিৰিয়ানি বনাবৰ কাৰণে। এয়া মই দেখাই আছোঁ যেনেধৰণে দেখাইছোঁ তেনেধৰণে আপোনালোকে পিঁয়াজখিনি ভাজিব। পিঁয়াজখিনি আপোনালোকে আমলৰি ব্ৰণ ধৰিবলৈ দিব তেতিয়ালৈকে ভাজিব। এচক মোৰ পিঁয়াজ ভাজি হৈ গৈছে, এতিয়া মই এইখিনি কাঢ়ি দিম। আপোনালোকে তেলটো থাকিবলৈ নিদিব, শুকানকৈ পিঁয়াজখিনি একদম ধুনীয়াকৈ কাঢ়ি ল'ব। আপোনালোকে দেখিছে মোৰ পিঁয়াজখিনি কিমান ধুনীয়াকৈ হৈ গৈছে। এতিয়া মই একেখিনি তেলতে আকৌ ইয়াত আপোনালোকে দেখিছে হালধি দি দিছোঁ এচামুচ, এচামুচ ৰেড চিলি পাউডাৰ দিছোঁ, আৰু মই ইয়াত নিমখ দি দিম। তাৰপাছত সকলো বিৰিয়ানি মচলা ইয়াত মই দি দিম। মই আপোনালোকে দেখিছে দি দিছোঁ, দিয়াৰ পাছত মই দেখুৱাৰ ধৰণে আপোনালোকে সকলো বস্তু দিব। চাওক আদা নহৰু পেষ্ট মই সকলো দি দিছোঁ, দিয়াৰ পাছত এনেধৰণে অকণমান লৰাই দিব আপোনালোকে। এনেধৰণে মই দেখুৱাৰ ধৰণে আপোনালোকে লৰাব। আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চাব, মাজত স্কিপ নকৰিব, মই সম্পূৰ্ণ প্ৰচেছ দেখাম। যদি স্কিপ কৰে আপোনালোকৰ বনোৱাত অসুবিধা হ'ব, সেইকাৰণে আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চাব। আপোনালোকে দেখিছে এতিয়া মই যি দুটা বিলাহী কাটি লৈছিলোঁ সেই বিলাহীখিনি ইয়াত দি দিছোঁ, দিয়াৰ পাছত আপোনালোকে মই দেখুৱা ধৰণে লৰাব বিলাহীখিনি। সেইখিনি ভাল ধৰণে আপোনালোকে গলি যোৱালৈকে ভাজিব, তেতিয়া ভাল ধৰণে সংমিশ্ৰণ হৈ যাব, ধুনীয়াকৈ সংমিশ্ৰণখিনি হৈ যাব। এই আপোনালোকে দেখিছে মোৰ বিলাহীখিনি গলিবলৈ আৰম্ভ কৰিছে, এচক কিমান ধুনীয়াকৈ বিলাহীখিনি গলি গৈছে। এতিয়া মই যিখিনি পিঁয়াজ ভাজি লৈছিলোঁ পিঁয়াজৰ আধা অংশ মই ইয়াত দি দিছোঁ, আৰু বাকী অংশ মই ৰাখি দিছোঁ পাছত প্ৰয়োজন হ'ব। আপোনালোকে পাছত দেখিব মই কেনেদৰে ব্যৱহাৰ কৰোঁ পিঁয়াজখিনি। এনেধৰণে আপোনালোকে লৰাই লৰাই ভাজি থাকিব। এই আপোনালোকে দেখিছে মই এতিয়া ইয়াত দৈ দি দিছোঁ। ইয়াত দৈ দিয়াৰ সময়ত আপোনালোকে গেছৰ ফ্লেমটো লো কৰি ল'ব, নহ'লে অফ কৰি দিব। মই লো কৰি লৈছোঁ, আপোনালোকে লো ফ্লেমত দৈখিনি সংমিশ্ৰণ কৰিব। এনেধৰণে মই দেখুৱাৰ ধৰণে আপোনালোকে লাহে লাহে দৈখিনি সংমিশ্ৰণ কৰি ল'ব। আপোনালোকে দেখিছে মোৰ দৈখিনি সংমিশ্ৰণ হৈ গৈছে। এতিয়া মই ইয়াত যিকেইটা কণী বইল কৰি লৈছিলোঁ কণী আৰু আলু ইয়াত মই এতিয়া দি দিম। এয়া চব উতলি গৈছে, মই দেখুৱাৰ ধৰণে আপোনালোকে দি দিব, দিয়াৰ পাছত আপোনালোকে ভাল ধৰণে সংমিশ্ৰণ হ'বলৈ দিব, ভাল ধৰণে সংমিশ্ৰণ কৰি ল'ব। মই দেখুৱাৰ ধৰণে সংমিশ্ৰণ কৰিব, এয়া আপোনালোকে দেখিছে মোৰ সম্পূৰ্ণৰূপে হৈ গৈছে। এয়া মই বিৰিয়ানি বনাবলৈ জহা চাউল এপোৱা তিয়াই লৈছিলোঁ, এতিয়া প্ৰথমতে মই কুকাৰত দি দিম। এতিয়া আপোনালোকে মই দেখুৱা ধৰণে লেয়াৰটো বনাই ল'ব। কুকাৰত মই প্ৰথমতে চাউল দি লৈছোঁ, তাৰপাছত মই এয়া কণীকেইটা দি লৈছোঁ। এনেধৰণে আপোনালোকে লেয়াৰটো ষ্টেপ বাই ষ্টেপ বনাই ল'ব, মই দুটা ষ্টেপত লেয়াৰটো বনাম। এয়া চাওক মই যেনেধৰণে দিছোঁ আপোনালোকেও সেইধৰণে দিব। প্ৰথমতে মই চাউল দিছোঁ, তাৰপাছত কণীকেইটা মই দি দিছোঁ, তাৰপাছত এয়া আপোনালোকে দেখিছে পিঁয়াজ দিছোঁ, যিখিনি পিঁয়াজ মই ভাজি ৰাখিছিলোঁ। তাৰপাছত আকৌ মই ইয়াত চাউল দিছোঁ। এনেধৰণে আপোনালোকে লেয়াৰটো
বনাই লব বিরিয়ানি আপনাদের দেখিছে আকো মই ইয়াপত আকো জিকেটা কনি আছে দি দিম দিয়া পছত আকো মই উপরত চাউল দিম এন ধরনে আপনাদের লেয়ারটো বনাই লব লাগিব খুব সুন্দর হয় বিরিয়ানি খাবলৈ এটা যেটুকে লকডাউন ঘরতে আছো সেখানে আপনাদের মই এই ধরনের রেসিপি বনাই দেখাই আছো আপনাদেরও ঘরতে এই ধরনের রেসিপি বনাই খাব পাৰিব আলহী আহিলেও আপনাদের খুব পাৰিব আপনাদের চক মোর সেকেন্ড লেয়ারটো হয়ে গেছে এয়া মই পেঁয়াজ দি দিছো দেখিছে না ধুনিয়াকে হয়ে গেছে এটা মই ইয়াত অল্প পরিমাণে বেশিকে নিব অল্পমান আপনাদের গরম পানি দিব দিয়ার পছত মই এতিয়া এখানে দুটা হুইসেল দিবলে দিম দুটা হুইসেল দিলে সম্পূর্ণরূপে হয়ে যাব আপনাদের কেরাহিটো বনাব পারে কেরাহিত সময় বেশি লাগে মই এখানে প্রেসার কুকারত দি দিছো খুব সোনকালে হয়ে যায় আপনাদের দেখিছে মোর বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে এনেদরে আপনাদেরও ঘরতে এগ বিরিয়ানি প্রস্তুত করব পারিব যদি আপনাদের মোর ভিডিও চাই ভাল পালে তাহলে প্লিজ মো চ্যানেলটো লাইক করব কমেন্ট করব আর সকলোলৈ শেয়ার করব ফেসবুক হোয়াটসঅ্যাপের জৰিয়তে আজিলৈ আপনাদের মই বিদায় লৈছো।